স্টুডেন্টস পয়েন্টের তরফ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাপোর্ট করার জন্য। যেসব স্টুডেন্টসরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ 2020 সালে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্টস ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের সাজেশান দিতে চলেছি, নির্বাচিত প্রশ্ন সপ্তম অধ্যায় থেকে অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াস, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার্স। তোমাদের কিন্তু এই চ্যাপ্টার্স থেকে অনলি 3 মার্কসের কোশ্চেন পরীক্ষায় আসবে, 2 মার্কসের কোনো প্রশ্ন এখান থেকে দেওয়া হয় না। নির্বাচিত প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব, যেখান থেকে তোমরা 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। আর ভৌতবিজ্ঞানের অবশ্যই আগের অধ্যায়ের সাজেশানগুলো ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর, অবশ্যই আগের অধ্যায়গুলো ডেসক্রিপশান বক্স থেকে চেক করে দেখে নেবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে। মাধ্যমিকের সমস্ত সাজেশানসের সমস্ত বিষয়ের ভিডিও তোমরা টপিক ওয়াইজ এখান থেকে সাজেশান পেয়ে যাবে। মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার্স তো 3 মার্কসের কোশ্চেন, তো এখানে যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমরা কিন্তু এখান থেকে নিশ্চিত কমন পেয়ে যাবে। সামনেই তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষা, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে এবং ডেসক্রিপশান বক্স থেকে অবশ্যই আগের অধ্যায়ের সাজেশান আমি দিয়েছি ভৌতবিজ্ঞানের, অবশ্যই প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় অবধি আগের ভিডিও সাজেশানগুলো অবশ্যই চেক করে দেখে নেবে। সেখানেও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করা হয়েছিল, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে। ফার্স্ট থেকে দেখে নাও কী কী কোশ্চেন পড়তে হবে। সমস্থানিক কাকে বলে? অক্সিজেনের বিভিন্ন সমস্থানিকের প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্দেশ করো। আর তোমাদের কিন্তু এই চ্যাপ্টার্স থেকে 2 মার্কসের কোশ্চেন হয় না, অনলি 3 মার্কসের কোশ্চেনের জন্য কিন্তু প্রিপারেশান নিতে হবে। নেক্সট কোশ্চেন, পরমাণুর মৌলিক কণাগুলির নাম, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এদের মধ্যে কোনটি আধানহীন? কোনো মৌলের ভর সংখ্যা বলতে কী বোঝো? মৌলের ভর সংখ্যা এবং পরমাণুর ক্রমাঙ্ক কোন ক্ষেত্রে একই হতে পারে? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো এখানে দেখতে পাচ্ছ ইউ অর্থাৎ ইউরেনিয়াম 235-92, এই মৌলের পরমাণু কেন্দ্রে কয়টি প্রোটন এবং নিউট্রন বর্তমান? তোমাদের কিন্তু এই ধরনের শর্ট কোশ্চেনও আসতে পারে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আর MCQ SEQ কোশ্চেন আমি ভৌতবিজ্ঞান ছাড়া সমস্ত মাধ্যমিকের সাবজেক্টসের পরে আলোচনা করব, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। কোনো মৌলের ভর সংখ্যা এবং পারমাণবিক ওজনের মধ্যে পার্থক্য লেখো, কোনটির মান প্রায় সব ক্ষেত্রেই উচ্চতর হয় এবং কেন? নেক্সট কোশ্চেন, হাইড্রোজেন পরমাণুর 2টি সমস্থানিকের নাম এবং কোনটিতে কয়টি নিউট্রন আছে? O16 পরমাণুর আপেক্ষিক ক্লোরিনের পারমাণবিক ওজন 35.46, এর অর্থ কী? নেক্সট, ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্য, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কোনো পরমাণুতে কেন্দ্রকীয় কণাগুলিকে একত্রে ধরে রেখেছে কোন বল? সমস্থানিক কী? উদাহরণ দাও, পারমাণবিক ওজন কাকে বলে? O16-8 এর অর্থ কী? এর ইলেকট্রন বিন্যাস দেখাও। নেক্সট দেখতে পাচ্ছ তো এর কিন্তু এটা কিন্তু হাইড্রোজেন এর সমস্থানিক 2টির পরমাণুর গঠন বর্ণনা করে, এটা কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ এবং এর পরমাণুর গঠন বর্ণনা করতে দিতেও পারে, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, একটি পরমাণুর উদাহরণ দাও যার কেন্দ্রকে নিউট্রন নেই, পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি? নেক্সট কোশ্চেন, নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবছরের জন্য। আর অবশ্যই কিন্তু ডেসক্রিপশান বক্স থেকে আগের ভিডিওগুলো চেক করে দেখে নেবে, ভৌতবিজ্ঞান সাজেশান আগে আলোচনা করা হয়েছে। আর MCQ SEQ কোশ্চেন পরে আলোচনা করা হবে, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবে, বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে সমস্ত মাধ্যমিকের সাজেশান ভিডিও আপডেটস পাওয়ার জন্য। নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়াকে কেন তাপীয় নিউক্লিয়ার বিক্রিয়া বলা হয়? নিউক্লিয়ার বিভাজন এবং নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়াটি 4টি পার্থক্য। কেন বিটা কণা নির্গত হলে 1 একক পারমাণবিক সংখ্যা বেশি বিশিষ্ট নতুন মৌল তৈরি হয় কিন্তু ভর সংখ্যা একই থাকে? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নিউক্লিয়ার বন্ধন শক্তি বলতে কী বোঝো? 1 ইউরেনিয়াম ভর শক্তিতে রূপান্তরিত হলে কী পরিমাণ শক্তি নির্গত হবে তা বর্ণনা করো। নেক্সট কোশ্চেন, 1 গ্রাম রেডিয়ান এবং রেডিয়াম ক্লোরাইডে উপস্থিত 1 গ্রাম Ra2+ এর তেজস্ক্রিয়তা কি একই হবে? নেক্সট, পরমাণু বোমা কোন নীতির ভিত্তিতে তৈরি হয়েছে এবং ভর ত্রুটি কাকে বলে? তো এই কটা কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট এবছরের জন্য, কোশ্চেনগুলো এখন থেকে প্রিপারেশান নাও, খুবই হেল্প হবে। ডেসক্রিপশান বক্স থেকে অবশ্যই আগের ভিডিও চেক করে দেখে নেবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে নেক্সট ভিডিও আপডেটস পাওয়ার জন্য। নেক্সট আমি 8ম অধ্যায় থেকে ভৌতবিজ্ঞানের সাজেশান দেবো। তো আজকের জন্য ধন্যবাদ তোমাদের।